guys, welcome back to my channel Stay Gorgeous. Hope you all are doing well. I hope and I wish যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যদি তুমি নিউ হয়ে থাকো আমার চ্যানেলে, হাই, আই এম অ্যাশফেরিয়া। সো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েট করি বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল, যে কোনো কিছুর উপরে, অ্যান্ড মোস্টলি বিউটির উপরে। তো যদি তুমি নিউ হয়ে থাকো তো দিস ইজ আ ইন্ট্রোডাকশন ফর ইউ। অ্যান্ড যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট আ নোটিফিকেশন বেল, আদারওয়াইজ ইউল মিস মাই ভিডিওস। সো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। আমি প্রায় আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন ভিডিওতে। এই ভিডিওটাই আজকে নিউ আছে, যেটা সেটা হচ্ছে সুগার কসমেটিক রিসেন্টলি লঞ্চ করেছে ওদের নিউ স্কিন কেয়ার রেঞ্জ। তো যে স্কিন কেয়ার রেঞ্জটা ওরা লঞ্চ করেছে সেখানকারই কিছু প্রোডাক্ট ইউজ করে আজকে আমি আমার নাইট টাইমের স্কিন কেয়ারটা করবো। তো কী প্রোডাক্ট লঞ্চ করেছে, সেগুলোর কেমন কী প্রাইস রেঞ্জ, এই সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো সুগার কসমেটিক্স রিসেন্টলি লঞ্চ করেছে ওদের কফি কালচার এই রেঞ্জটা। তো এই রেঞ্জটাই তোমরা কী কী পাচ্ছ, এই রেঞ্জটাতে তোমরা পাচ্ছ এরকম একটা ক্লিনজিং বাম স্টিক, জাস্ট এটা একটা ক্লিনজারের মতন কাজ করে, একদমই একদমই রোল অন টাইপের প্যাকেজিং, অ্যান্ড এটা ভীষণই সুন্দর অ্যান্ড ভীষণই কিউট অ্যান্ড ভীষণই ইউনিক টাইপের। অ্যান্ড নেক্সট হচ্ছে ওদের আছে রিফ্রেশিং মিস্ট। এই মিস্টটা দেখতে পাচ্ছ একদম স্প্রে বটলে যেমন থাকে সেরকম করে এদের প্যাকেজিংটা, যেমন প্যাকেজিং থাকে সেরকম টাইপের। সো দেখতে পাচ্ছ আমি অফ ক্যামেরায় আমার মেকআপটা রিমুভ করে এসেছি। তো ফার্স্টে আমি ক্লেন্সারটা ইউজ করবো, অ্যান্ড তার জন্য যেটা করতে হবে আমার স্কিনটাকে ফার্স্টে ওয়েট করে নিতে হবে। তো আমি জল দিয়ে স্কিনটাকে ওয়েট করে নিচ্ছি, অ্যান্ড এরপরে আমি রোল অনটাকে ইউজ করবো ডাইরেক্ট আমার ফেসে। তো আমি জাস্ট এটাকে কী করবো, হালকা হাতে এভাবে সার্কুলার মোশনে আমার ফেসের মধ্যে এভাবে রাব করবো, অ্যান্ড খুবই হালকা হাতে, কারণ বেশি লাগবে না, এটা খুব কম পরিমাণ লাগে। অ্যান্ড আমি জাস্ট ফোরহেড, মানে মেক শিওর আমি প্রত্যেকটা পার্টে যেন এটা অ্যাপ্লাই করি ইভেনলি। সো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপরে জাস্ট জল দিয়ে আমি এটাকে হালকা হাতে ডাব করে নিচ্ছি। জাস্ট যেটা একদম লিউক ওয়ার্ম হবে সেরকম ওয়াটার দিয়ে আমি জাস্ট ফেসটাকে ওয়াশ করে আসবো। তো আমি আমার ফেসটাকে ওয়াশ করে এসেছি, অ্যান্ড আমার ফেসটা হালকা ওয়েট অ্যান্ড হালকা ড্যাম্প আছে। তো এই অবস্থায় আমি আমার রেগুলার সিরাম, যেটা আমি ইউজ করে থাকি, তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের স্কিনের সাথে সুটেবল যে কোনো সিরাম ইউজ করে নিতে পারো। তো এই স্টেপে আমি আমার সিরামটা ইউজ করে নিই। ক্লিনজারটা ইউজ করার পরে আমার ফেসটা যেরকম ফিল করছিল সেটা হচ্ছে আমার স্কিন কিন্তু একটু ডিহাইড্রেটেড বা ড্রাই ফিল করছিল না। আমি জাস্ট ওয়াশ করে আসলাম, ফেস ওয়াশ, রেগুলার ফেস ওয়াশ যদি আমি ইউজ করি তাহলে স্কিন অনেকটা ড্রাই লাগে, অ্যান্ড মনে হয় যেন কত তাড়াতাড়ি আমি ময়শ্চারাইজার বা সিরাম কোনো কিছু অ্যাপ্লাই করবো, মানে স্কিনটা জাস্ট মানে কি বলবো একদম ডেজার্টের মতন মনে হয়। তো সেটা কিন্তু এই ক্লিনজারটা ইউজ করার পরে একদমই মনে হয় না, কারণ এই ক্লিনজারটায় জোজোবা অয়েল ইউজ করা হয়েছে, সুইট আমন্ড অয়েল ইউজ করা হয়েছে, কাস্টার্ড অয়েলও ইউজ করা হয়েছে। তো তার জন্য কি হয়, এই ক্লিনজারটা স্কিনে একদমই ড্রাই ফিল হয় না, জাস্ট মনে হবে তুমি কোনো ময়শ্চারাইজারই ইউজ করেছো ইভেন ওয়াশ করে আসার পরেও। তো এরপরে আমি ইউজ করে নেবো আমার রেগুলার ময়শ্চারাইজার, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। আমার ময়শ্চারাইজার ইউজ করা হয়ে গেছে, অ্যান্ড এরপরে আমার লাস্ট স্টেপ অ্যান্ড ফাইনাল স্টেপ আমার স্কিন কেয়ারের। তো আমি জাস্ট এখন ইউজ করবো হাইড্রেশনের জন্য হচ্ছে হাইড্রেটিং মিস্ট, যেটা হচ্ছে সুগারের কফি কালচারের হাইড্রেটিং মিস্ট। তো এই মিস্টটাকে জাস্ট অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছ এটা স্কিনে একটা ইনস্ট্যান্ট হাইড্রেশন দিল। তো এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে জাস্ট আমার স্কিনে গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটা আমি জাস্ট এমনি হাতে অ্যাপ্লাই করে দেখেছিলাম। এটা অ্যাপ্লাই করার পরে শুধু হাইড্রেশন বলবো না, আমরা রীতিমতো একটা থিক ময়শ্চারাইজার ইউজ করলে যেমন ফিল হয় সেরকম টাইপের এটা রীতিমতো ফিল হয়, মানে বেসিক্যালি ঠিক আমরা গ্লিসারিন বা এরকম কোনো কিছু যখন ইউজ করি প্রচণ্ড হাইড্রেশন দেয়, যেটা যেটা অয়েলিও মনে হয় না, ঠিক সেরকম টাইপের কিন্তু এই মিস্টটা। সো জাস্ট পুরো স্কিন কেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার স্কিনের গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ। সো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা, কমেন্ট ডাউন করে জানিও যে তোমাদের কেমন লাগলো। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।